মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন নতুন একটি ঘোষণা দিয়েছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য দেশ জর্ডান 2021 সালের শেষ দিকে F-16 ব্লক-70 ক্রয়ের আবেদন করে। মার্কিন কংগ্রেস 2022 সালের ফেব্রুয়ারি মাসে 16টি F-16 ব্লক-70 বিক্রির অনুমোদন দেয়, যার আর্থিক মূল্য ছিল $4.21 বিলিয়ন। সেক্ষেত্রে প্রতিটি ফাইটারের মূল্য $251 মিলিয়ন। এত বেশি মূল্য দিয়ে F-16 ব্লক-70 ক্রয়ের অন্যতম কারণ অস্ত্র প্যাকেজ। ইসরায়েল জর্ডানের পার্শ্ববর্তী দেশ, তাই ভবিষ্যতে যুদ্ধ অনিবার্য। যুদ্ধকালীন সময় জর্ডানকে গোলাবারুদ দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। এমন সময় যাতে সমস্যার সম্মুখীন না হয় এজন্য অতিরিক্ত মিসাইল এবং বোমা নিচ্ছে জর্ডান। এছাড়া জর্ডান বিমানবাহিনী বর্তমানে 64 ইউনিট F-16 ফাইটার অপারেট করে, তাই অতিরিক্ত অস্ত্র প্যাকেজ তাদের প্রয়োজন ছিল। বর্তমানে জর্ডানের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, তাই গতকাল 16 জুন 2022 সালে 8টি F-16 ব্লক-70 ক্রয় চুক্তি স্বাক্ষর করে, তবে পরবর্তীতে অতিরিক্ত আরও অর্ডার করবে। জর্ডান বিমানবাহিনীর পরিকল্পনা 2035 সালের মাঝে নতুন 64 ইউনিট F-16 ব্লক-70 ক্রয় করা, কারণ পুরনো ফাইটারগুলো অবসরে পাঠাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডান মাঝে স্বাক্ষরিত চুক্তি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অবস্থান থেকে, কারণ সাউথ ক্যারোলাইনায় নতুন উৎপাদন লাইন চালু করেছে লকহিড মার্টিন। বর্তমানে 300টির মতো F-16 ব্লক-70 অর্ডার রয়েছে। এছাড়াও একাধিক দেশ অর্ডার দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। পূর্বে কোনো দেশ F-16 ব্লক-70 অর্ডার করলে ন্যূনতম 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হতো। সুখবর হচ্ছে সাউথ ক্যারোলাইনায় নতুন উৎপাদন লাইন চালু হবার কারণে আরও কম সময় ডেলিভারি দিতে পারবে। জর্ডান চলতি মাসে চুক্তি স্বাক্ষর করেছে, তাদের জন্য উৎপাদন শুরু হবে 2023 সাল থেকে। লকহিড মার্টিনের ঘোষণা অনুযায়ী 2024 সালের মাঝে জর্ডান তার কাঙ্ক্ষিত F-16 ব্লক-70 ফাইটার ডেলিভারি পাবে। তাছাড়া এই সময়ের মাঝে অতিরিক্ত অর্ডার করলে পরবর্তী 6 মাস সময়ের মাঝে তার ডেলিভারি প্রদান করবে। সেক্ষেত্রে কোনো দেশ এখন F-16 ব্লক-70 ফাইটার অর্ডার করলে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। লকহিড মার্টিনের ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ 2 থেকে 2.5 বছরের মাঝে ডেলিভারি প্রদান করবে, পূর্বের তুলনায় 50% কম সময় লাগবে। এই বিষয়টি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর, কারণ নির্বাচনকে সামনে রেখে দেশটির সঙ্গে জিসুমিয়া চুক্তি স্বাক্ষর করা সময়ের অপেক্ষা মাত্র। এই চুক্তি স্বাক্ষর হলেই দেশটি থেকে একাধিক ভারী সমরাস্ত্র অর্ডার করা হবে। একটি সময় ছিল যখন সম্ভাবনার দিক থেকে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে চীনের JNC এগিয়েছিল। ধারণা করা হচ্ছিল বাংলাদেশ চীনের সঙ্গে যে কোনো সময় এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করবে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা এখন অনেক কমে গিয়েছে। তার পরিবর্তে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক-70 ক্রয়ের সম্ভাবনা অনেক বেশি। ধারণা করা যায় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করবে প্রতিরক্ষা দপ্তর, সেক্ষেত্রে অল্প সময়ের মাঝে ডেলিভারি পাবে। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়কে কাজে লাগানো সম্ভব, বরং নির্ধারিত সময়ের পূর্বে এখন তা বাস্তবায়ন হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 16টি F-16 ব্লক-70 ফাইটার অর্ডার করলে তার ডেলিভারি পাবে মাত্র 2 বছর সময়ের মাঝে। বাংলাদেশ 2024 সালের মাঝে যদি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার অর্ডার করে, তবে 2027 সালের মাঝে সবগুলো ডেলিভারি পাবে। পূর্বের সময় বিবেচনা করলে একই সময় অর্ডার করলেও 2029-30 সাল পর্যন্ত তার ডেলিভারি পেত। বাংলাদেশের অবস্থান থেকে এই যুদ্ধবিমান একটি আদর্শ অপশন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমেরিকা থেকে ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে পূর্বে একাধিক সমস্যা ছিল, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, কারণ কঠিন শর্ত থেকে পিছিয়ে গেছে দেশটি, এখন সহজ শর্তে সমরাস্ত্র বিক্রি করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান ক্রয় করলে প্রধানত 3টি শর্ত দিত। প্রথম শর্ত, পূর্বে কোনো দেশের উপর আক্রমণ করা যাবে না, অর্থাৎ মার্কিন ফাইটার দিয়ে অন্য দেশের ভূখণ্ডে আক্রমণ করা নিষিদ্ধ। তবে কোনো দেশ যদি পূর্বে হামলা করে, তবে পাল্টা আক্রমণের ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকবে না। এই শর্তে যুদ্ধবিমান ক্রয় করা ঝুঁকিপূর্ণ, কারণ অনেক সময় রাষ্ট্রের প্রয়োজনে পূর্বে হামলা করতে হয়, কেননা জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়লে আর কোনো বিকল্প থাকে না। এই শর্ত এখন মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না, শুধুমাত্র 5ম প্রজন্মের ফাইটারের জন্য এই শর্ত প্রদান করে। বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম শর্ত নিয়ে কোনো সমস্যার কারণ নেই, কেননা বাংলাদেশ 4র্থ প্রজন্মের ফাইটার ক্রয় করবে। দ্বিতীয় শর্ত অনুযায়ী বিদ্রোহী গোষ্ঠীর ওপর আক্রমণ করা যাবে না, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে প্রয়োজন হলে সন্ত্রাসী গোষ্ঠীর ওপর আক্রমণ করা যাবে না। এ বিষয়ে মালয়েশিয়া, পাকিস্তান সহ একাধিক দেশকে শর্ত দিয়েছিল দেশটি, তবে বর্তমানে এই শর্ত প্রদান করে না, কারণ আন্তর্জাতিক বাজারে আমেরিকার যুদ্ধবিমান বিক্রি কমে যেতে পারে, কেননা ইউরোপীয় একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছে, যেমন ফরাসি রাফাল, সুইডেনের গ্রিপেন এবং ইউরোফাইটার টাইফুন। এছাড়াও রয়েছে চীন এবং রাশিয়ার যুদ্ধবিমান। যদিও বাংলাদেশের অবস্থান থেকে পার্বত্য অঞ্চলে কখনো বিমান হামলার প্রয়োজন হবে বলে মনে হয় না, আর প্রয়োজন হলে হামলা করতে পারবে। সর্বশেষ নাইজেরিয়ার নিকট এই ধরনের শর্ত ছাড়াই অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করেছে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় শর্ত অত্যন্ত কৌশলী, এই শর্ত ছাড়া কোনো ভারী সমরাস্ত্র বিক্রি করে না,
যুদ্ধকালীন সময় নির্বিচারে বোমা হামলা করলে মিসাইল এবং বোমা সরবরাহ বন্ধ করে দেয়। তৃতীয় শর্ত অনুসারে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হতে পারে, তবে এটি খুব বেশি সমস্যার কারণ হবে না যদি জর্ডানের পথ অনুসরণ করে, কারণ পরিপূর্ণ অস্ত্র প্যাকেজ ক্রয় করলে পরবর্তীতে ঝামেলা করতে পারবে না। বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণে এয়ার টু এয়ার মিসাইল ক্রয় করলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবে না, কারণ বোমা সংকট দেখা দেবে না, কেননা গাইডেড বোমা এবং নন গাইডেড বোমা বাংলাদেশ নিজেই উৎপাদন করবে, ভবিষ্যতে তুরস্কের সহযোগিতায় বোমা উৎপাদন করবে। তাই প্রতিটি ফাইটার বিপরীতে 8টি করে লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ক্রয় করতে হবে, অর্থাৎ সর্বমোট 128টি মিসাইল, যার জন্য ব্যয় হবে $256 মিলিয়ন। পাকিস্তান একই ধরনের কাজ করেছে, দেশটি কয়েকশত এয়ার টু এয়ার মিসাইল ক্রয় করে রেখেছে, তাছাড়া বোমা নিজেরাই উৎপাদন করে, তাই আমেরিকা তেমন কোনো চাপ দিতে পারে না। তবে জর্ডানের মতো $251 মিলিয়ন দিয়ে বাংলাদেশকে F-16 Block-70 সংস্করণ ক্রয় করতে হবে না। দেশটি এত বেশি মূল্য দিয়ে ক্রয় করেছে কারণ পূর্বের আরও 64 ইউনিট F-16 ফাইটার ছিল। এখনও পর্যন্ত যে সকল দেশ লকহিড মার্টিন থেকে F-16 Block-70 সংস্করণ ফাইটার ক্রয় করেছে তারা ব্যয় করেছে $140 থেকে $165 মিলিয়ন। এই তালিকা রয়েছে একাধিক দেশ, যেমন বাহরাইন, পোল্যান্ড, বুলগেরিয়া, তাইওয়ান সহ একাধিক দেশ। নতুন করে তুরস্ক 40টি ক্রয়ের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এয়ারফোর্সের জন্য 2019 সাল থেকে এই প্রস্তাব দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে এখনও পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি কারণ জিসিমিয়া চুক্তি স্বাক্ষর হয়নি। তবে নির্বাচনের পূর্বে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে, তখন ভারী সমরস্থ অবশ্যই অন্তর্ভুক্ত করবে, যার মাঝে প্রথম সারিতে থাকবে F-16 Block-70 ফাইটার। জর্ডান বিমানবাহিনীর মতো একই পন্থা অবলম্বন করে বাংলাদেশ অর্ডার নিশ্চিত করলে ভবিষ্যতে এ বিষয়ে সমস্যার সম্মুখীন হবে না, আর বাংলাদেশ এ বিষয়ে বদ্ধপরিকর, কারণ আলোচনায় বারবার বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে কঠিন শর্ত থাকলে বাংলাদেশ কোনো ভারী সমরস্থ কিনবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়টি মেনে নিয়েছে, তার উপর ভিত্তি করে জিসিমিয়া চুক্তির রূপরেখা উত্থাপন করেছে বাংলাদেশের সামনে। আশা করা যায় এ বিষয়ে ভালো কোনো সিদ্ধান্ত আসবে শীঘ্রই, কারণ এই মুহূর্তে রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আধুনিক ফাইটার প্রয়োজন। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।